এডুকোটিপনি চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, অষ্টম শ্রেণীর তৈরাশিকের যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের অধ্যায় টেনের, তার এক আর দুই করে দেওয়া হয়েছিল। আজকে এবার তিনের অঙ্কগুলো তিনের থেকে আবার করিয়ে দিচ্ছি। তো যারা এর আগের ভিডিওটি দেখনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নাও, এবং আমি যে ট্রিক্সে করিয়েছি সেই ট্রিক্সে তোমাদের অবশ্যই সুবিধা হবে, করার জন্য সবাই করতে পারবে। আজকে আবার সেইভাবেই করাবো। দেখো, প্রথম তিনের অঙ্কটা রয়েছে, একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো কাজের চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে তৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। অর্থাৎ বলতে চাইছে, এইটা প্রথমে হিসাব করা হয়েছিল যে 540 বিঘা জমি 14 দিনে চাষ করবে বলে হিসাব করেছিল। তারপরে 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর অলরেডি করে ফেলেছে, অর্থাৎ 4 দিন অতিবাহিত হয়ে গেছে 14 দিনের থেকে, আর 10 দিন মাত্র পড়ে রয়েছে। সেই 10 দিনের জন্য অলরেডি আগে কি কারা করেছিল, এই 5টি ট্র্যাক্টর 20 বিঘা জমি চাষ করেছে, তাই না? 120 বিঘা জমিটা চাষ করে ফেলেছে। তাহলে এখানে আমাদের আগে 540 থেকে 120 হয়ে গেছে বলে সেটাও বিয়োগ করে তাহলে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে যে বিষয়গুলো পারছি সেগুলো আগে নোট করব। তাহলে প্রথমে যেটা আমাদের নির্ণয় করতে হবে, এটা তিনের দাগের অঙ্ক, প্রথম যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা আগে লিখে নিই যে তিনের দাগের অঙ্কে আমাদের কী বলেছে, ট্র্যাক্টর কটা লাগবে সেটা। তাহলে আমরা কী লিখব, ট্র্যাক্টর সংখ্যা, তাহলে ট্র্যাক্টর সংখ্যাটা এদিকে রাখলাম, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দিন সংখ্যা যেটা রয়েছে সেটাও আমরা এখানে রাখছি, দিন। আর আরেকটা যেটা রয়েছে সেটা হলো জমি, আগে আমরা এটা সাজিয়ে নিই তারপরে করবো। তাহলে জমির পরিমাণ, এবারে দেখো প্রথমে জমি যেটা চাষ করা হয়েছে সেটা কত, 120 বিঘা জমি, তাই না? তাহলে 120 বিঘা জমি যেটা দেওয়া রয়েছে সেটা কতদিনে চাষ করেছে, 4 দিনে, 4 দিনে চাষ করেছে। কিন্তু ট্র্যাক্টর কটা লেগেছে তাতে, 5টি, এবং সবারই ক্ষমতা যেহেতু একই বলেছে তাহলে 5টি লিখে নিলাম। এইবারে আমাদের যেটা বার করতে হবে সেটা হলো 540 বিঘা মোট ছিল, তার থেকে 120 বিঘা অলরেডি চাষ করে ফেলেছে। তাহলে এর থেকে এটা বিয়োগ যদি আমরা দিই তাহলে 0, 2, আর এর থেকে বাদ দিলে 420, তাহলে 420 বিঘা আমাদের এখনও চাষ করতে বাকি আছে। আর মোট সময় চেয়েছিল কত, 14 দিন, কিন্তু 4 দিন তার মধ্যে চাষ করা হয়ে গেছে, তাহলে আর বাকি রয়েছে কত, 10 দিন। তাহলে 10 দিনে কটা লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই হলো আমাদের অঙ্কের মূল ডায়াগ্রামটা, যেটা আমাদের সাজাতে হবে বা এটা থেকে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে 420 বিঘা চাষ করতে 10 দিনে কতটা ট্র্যাক্টর লাগবে সেটা। তাহলে প্রথমে আমরা কী লিখব, জমির পরিমাণের সাথে কী সম্পর্ক সেটা দেখিনি, সরল না ব্যস্ত সম্পর্ক। তাহলে জমির পরিমাণ ও ট্র্যাক্টর সংখ্যা পরস্পর সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক কীভাবে দেখব, একটা দুপাশেই যদি বাড়ে তাহলে সেটা হলো মানে একই হয়, দুপাশেই যদি বাড়ে তাহলে হলো সেটা সরল সম্পর্ক, দুপাশেই কমলে সরল সম্পর্ক, আর যদি আলাদা হয় তাহলে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা প্রথমে এইটাকে অফ করছি, দিন সংখ্যাটাকে। জমির পরিমাণ ধরো 120 বিঘা চাষ করেছে কটা, 5টা ট্র্যাক্টর, তাহলে আমি একটা দিয়ে হিসাব করি। যদি একটা 1 বিঘা জমি চাষ করতে হয় তাহলে কি কম ট্র্যাক্টর লাগবে না বেশি ট্র্যাক্টর লাগবে, অবশ্যই কম ট্র্যাক্টর লাগবে, কারণ 1 বিঘা হলে জমির পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এটা 120 থেকে 1 হচ্ছে মানে কমছে, 5-এর থেকে ওটা কমেই যাবে কারণ কম ট্র্যাক্টর লাগবে বলে। তাহলে দুপাশেই যেহেতু কমছে তাহলে এটা কি সরল সমানুপাতি, তাহলে কী লিখব, সরল সমানুপাতি। এরপরেরটা কী করবো, দিনের সংখ্যা ও ট্র্যাক্টর সংখ্যা পরস্পর কী সমানুপাতি সেটা বার করবো। তাহলে এটাকে জমির পরিমাণটাকে বন্ধ রাখছি, 4 দিনে 5টি ট্র্যাক্টর করে, যদি 1 দিনে করতে হয় তাহলে কী হবে, বেশি ট্র্যাক্টর লাগবে, 1 দিনে করতে হলে আরও তাড়াতাড়ি করতে হবে, তাহলে বেশি ট্র্যাক্টর লাগবে, অনেক বেশি পরিমাণে ট্র্যাক্টর দিয়ে করতে হবে, তাহলে এটা বাড়ছে। কিন্তু এটা কী হলো, 1 দিনের হিসাব করছি মানে কমছে, তাহলে এটা কি ব্যস্ত সমানুপাতি লিখবো, ব্যস্ত সমানুপাতি। এবার তাহলে আমি নিয়ম কি বলেছিলাম, প্রথমে লিখব নির্ণেয় ট্র্যাক্টর সংখ্যা সমান সমান, এখানে যেহেতু 5টি দেওয়া রয়েছে তাহলে 5 গুণ। এবারে কি করব, যেহেতু
জমির পরিমাণের এই লাইনটার সাথে কি হয়েছিল, সরল সমানুপাতি। তাহলে আমি বলেছিলাম সরল যখন হবে তখন কি হবে, নিচেরটা উপর নিচ উপর করে বসাবো, দুটো বিষয়ে দুটো দাগ দেবো গুণচিহ্ন দিয়ে। যেহেতু এটা সরল হয়েছে তাহলে কি হবে, নিচ উপর, অর্থাৎ 420 চলে যাবে উপরে 120। মনে রাখবে সরল হলে নিচ উপর, আর যখন ব্যস্ত হবে তখন কি হবে, উপর নিচ। তাহলে এবারে যখন নিচেরটার সাথে দিন সংখ্যার সাথে কি হলো, এই দিন সংখ্যার এই লাইনটার সাথে কি হয়েছে, দুটো রাশি 4 আর 10 তার সাথে কি সম্পর্ক হয়েছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত মানে উপর নিচ, অর্থাৎ 4 যেরকম উপরে রয়েছে ওরা উপরে থাকবে, 10 যেটা দিন সেটা নিচে চলে আসবে। এবারে কাটাকাটিটা আমরা যদি করি তাহলে দেখো কি হয়, 4 দিয়ে এটা যদি কাটি, 4 × 3 = 12 আর 0 পড়ে রইল। আর এই আমি যদি এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিই তাহলে 1 এখানে অমিট হয়ে গেল। এবারে আমার কাছে রয়েছে 5 দিয়ে কাটলে 5 × 6 = 30, 6 দিয়ে যদি কেটে 42 কাটি তাহলে 6 × 7 = 42। তাহলে দেখো উপরে শুধুমাত্র 7 পড়ে রয়েছে, নিচে 1 পড়ে রয়েছে, 1 থাকা না থাকা একই ব্যাপার। সুতরাং আমাদের কী হবে সংখ্যা, তাহলে 7টি। তাহলে উত্তর আমাদের কী হয়ে গেল, 7টি হয়ে গেল নির্ণয় সংখ্যা আমাদের এটা। তাহলে নির্ণয় ট্র্যাক্টর সংখ্যা হলো 7টি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই জায়গাটায় যেটা উত্তর দরকার ছিল সেটা হয়ে গেলো 7টি, যে আমাদের 7খানা ট্র্যাক্টর লাগবে এটা 14 দিনের মধ্যে শেষ করতে। তাহলে সুতরাং আরও ট্র্যাক্টর লাগবে, আগে ছিল কটা দেখে নাও, 5টা, তাহলে এখন হয়ে গেলো 7টা লাগছে টোটাল। তাহলে 5টা আগের বাদ দিয়ে দিলে 2টি লাগবে, তাহলে উত্তরটা কত হবে, এই 2টি হবে উত্তর, যেহেতু 2টি আরও বেশি লাগছে। তাহলে বুঝতে পেরেছো তোমরা যে এটা কীভাবে হলো। এর পরের যে অঙ্কটা রয়েছে সেটাতে চলে আসছি। 4-এর দাগেরটাতে বলা রয়েছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারাই করেন। তাহলে অংশ হিসাবে দিয়েছে, তাহলে 30 জন লোক 15 দিন করছে, 3টে বিষয় পেয়ে গেলাম যে এত অংশ সারাই করেন। আর যদি 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন লাগবে। তাহলে বাকি অংশটা কিন্তু বলা নেই, তার মানে এক অংশটা হলো সম্পূর্ণ অংশ সবসময়, তাহলে 1/3 3/7 অংশ বাদ দিলেই কিন্তু পেয়ে যাবো কত অংশ হচ্ছে। আর 30 জন লোক আগে ছিল আর আরও 10 জন লোক এসছে, তার মানে এখন কতজন হয়ে গেছে, 40 জন লোক হয়ে গেছে। তাহলে 40 জন লোক এই বাকি অংশটা সারাতে কতদিন লাগবে সেটা, তাহলে দিন সংখ্যাটা আমাকে ডান দিকে রাখতে হবে, কারণ দিনটা আমাদের বার করতে হচ্ছে যেহেতু। তাহলে আমাদের যেটা দেওয়া ছিল সেটা কি, 15 দিন আমাদের দেওয়া ছিল, যে 15 দিন এটা সারাই করছে। কতজন লোক প্রথমে দিয়েছিল, প্রথমে দিয়েছিল 30 জন। তো 30 জন লোক 15 দিনে সারাচ্ছে, আর রাস্তাটা কতটা সারাতে পারে তারা, 3/7 অংশ তারা করতে পারে। এবারে এখন কতজন হয়ে গেল, এখন তো হয়ে গেল 30 জন, আর আগে যেহেতু আগের 30 জন, আর এখন যেহেতু আরও 10 জন এসে যোগ দিল, তার মানে টোটাল কত হয়ে গেল, 40 জন হয়ে গেছে। তাহলে 40 জন লোক, আর অবশিষ্ট কাজ কত বাকি আছে, মোট কাজ মানে 1 অংশ হয় সবসময়, মোট মানে 1 অংশ। তাহলে এর থেকে যদি বিয়োগ দাও তাহলে এখানে লসও করে দিচ্ছি, তাহলে এটা 7, এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে 7 যদি ভাগ করা হয় তাহলে কত, 7 ভাগ করলে তাহলে 7 আর উপরে 1 গুণ করলে 7, মাইনাস 7 দিয়ে 7 ভাগ করলে 1, 3/7 করলে 3, অর্থাৎ এটা কত হলো, 4/7 হয়ে গেল এটা। তাহলে 4/7 অংশ অ্যাকচুয়ালি আমাদের এখনও বাকি রয়েছে, আর এটা কতদিনে করবে সেটা বার করতে হবে। তাহলে আমরা আগে এবার লিখে নিই যে কোনটার সাথে কী সম্পর্ক। তাহলে দেখো, তাহলে লোক ও দিন সংখ্যা পরস্পর সরল না ব্যস্ত সমানুপাতি আগে দেখে নিই, তার মানে রাস্তাটা বন্ধ করব, রাস্তার এই লাইনটা বন্ধ করলাম। লোক সংখ্যা 30 জন লোক করে কত, 15 দিনে, যদি 1 জন লোককে কাজ করতে হয় তাহলে কী হবে, আরও বেশি দিন লাগবে, কারণ 1 জন লোক তো কম কাজ করবে, তাহলে 1 জন লোকের বেশি দিন লাগবে। তাহলে দেখো 30 থেকে 1 হয়ে যাচ্ছে, কমছে কিন্তু এদিকে বাড়ছে, তার মানে এটা কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক কিন্তু। তাহলে ব্যস্ত সমানুপাতি, এরপরেরটা কী করবো, রাস্তার পরিমাণের সাথে, অর্থাৎ তাহলে রাস্তার পরিমাণ ও দিন সংখ্যা পরস্পর কী সমানুপাতি সেটা বার করবো। তাহলে এটাকে বন্ধ রাখলাম প্রথমে। এবার রাস্তার পরিমাণ 3/7 অংশ যেটা, সেটা যদি 15 দিনে করে তাহলে এদিকে কম ধরছি, 1 অংশ হিসেবে ধরছি না যে ওটা বেড়ে যাবে, তাহলে দেখো কম পরিমাণ রাস্তা করতে কত হবে, কম দিনে হয়ে যাবে। বেশি পরিমাণ রাস্তা যদি করতে 15 দিন লাগে তাহলে কম পরিমাণ রাস্তা করতে কী হবে, অবশ্যই দিন সংখ্যাটাও কম লাগবে, তাহলে এটা হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে তোমার সরল সমানুপাতি। তাহলে এইবারে যদি আমরা আগের নিয়মে করি তাহলে দেখি কী হয়। সুতরাং নির্ণয় দিন সংখ্যা সমান সমান 15 দিন, যেহেতু এর ওপরে রয়েছে 15 গুণ করতে বলেছিলাম, গুণ
দুটো বিষয় রয়েছে বলে দুখানা দাগ টানবে। এবার দাগ টানার পরে তোমরা কি করবে দেখবে, এটা ব্যস্ত, ব্যস্ত মানে কি হবে, উপর নিচ করতে হবে। তাহলে উপর নিচ মানে কার সাথে উপর নিচ হবে, এই লোক সংখ্যাটার সাথে হবে। তাহলে লোক সংখ্যায় যে 30 আর এখানে তোমার এটা রয়েছে, তাহলে উপর নিচ মানে উপরে থাকবে তোমার 30, এখানে থাকবে 40, আর এখানে এইটা সরল সমানুপাতি অর্থাৎ উপর নিচ হবে। তাহলে 4/7 তোমার থাকবে উপরে আর 3/7 থাকবে নিচে। এবারে তাহলে এইটাকে যদি আমরা হিসাব করে নিই তাহলেই কিন্তু আমাদের উত্তরটা মিলে যাবে। 15 × এটা তাহলে এই শূন্য কেটে দিলাম, তাহলে 3/4 রইল, গুণ 4/7, তাহলে উপরে ছিল বলে 4/7 উপরে এরকমই থাকবে, কিন্তু এটা উল্টে যাবে, অর্থাৎ 3/7 = 3 হয়ে যাবে। এটা এটা কেটে গেল, 3 কেটে গেল, 4 কেটে গেল। দেখো আর কিছু পড়ে নেই, তার মানে দিন সংখ্যা হবে কত, 15 দিন। তাহলে অ্যাকচুয়ালি এটাতেও তাহলে তোমাদের সময় যেটা লাগবে, আগেও ছিল 15 দিনই ছিল এটা, যে দিন সংখ্যা 15 দিনই লেগেছিলো, তাহলে এবারেও যখন উত্তর বেরোলো 15 দিনই তাহলে টাইম লাগবে। ওটা হয়ে গেল তোমাদের উত্তরটা, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসছি তোমাদের পরের অঙ্কটাতে। দেখো পরের 5-এর দাগের অঙ্কটাতে তোমাদের যেটা বলা রয়েছে, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, এটা একটা ক্ষমতা বলা রয়েছে, যে এর ক্ষমতা হর্স পাওয়ারটাকে বাংলায় বলেছে অশ্ব ক্ষমতা। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 জল তুলতে কত সময় লাগবে, তাহলে সময়টাকে আমাদের বার করতে হবে, মানে এই যে ঘন্টাটা, এই সময়টাকে আমাদের অ্যাকচুয়ালি বার করতে বলেছে কি, উত্তরে এখানে বার করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে সময়টা লিখে নিই, যেহেতু আমাদের যেটা নির্ণয় করতে বলেছে সেটা ডান দিকে লিখতে হয়। সময়টা কিসে রয়েছে, ঘন্টায় রয়েছে, তাহলে এটা ঘন্টায় হয়ে গেল। আর আমাদের বলেছে 5 অশ্ব ক্ষমতার এক জায়গায় 7 অশ্ব ক্ষমতা বলা হয়েছে, তাই তো? তাহলে জলের পরিমাণ রয়েছে, জলের পরিমাণটা যেটা রয়েছে তোমাদের, আর একটা রয়েছে কি অশ্ব ক্ষমতা, পাম্প অশ্ব ক্ষমতাটা এখানে লিখে দিলাম আমি। আচ্ছা এবারে যদি আমরা এখানে করি, তাহলে দেখো আগে সাজিয়ে নিই, প্রথমে বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন, তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন জলটা কত তুলতে পারছে, 36,000 এত লিটার জল তুলতে কত, 8 ঘন্টা, 4 ঘন্টা নয় 8 ঘন্টা সময় লাগছে। এবং এরপরে এখানে ঘন্টা বলাই আছে যেহেতু, তাহলে ঘন্টা এরকম দিয়ে রাখলাম, অথবা আমি লিখেই দিচ্ছি এটা ঘন্টা। আরেকটা বলেছে যে তোমাদের নির্ণয় করতে হবে, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 36,000 জল তুলতে হবে, এত লিটার জল কত সময় লাগবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি প্রথমে কি করব, পাম্পের ক্ষমতা ও সময়, ব্যস্ত সমানুপাতি না সরল সমানুপাতি সেটা আমরা লিখব। তাহলে সমানুপাতিটা তো আগে লিখে নিই, আরেকটা যেটা বার করব সেটা হলো জলের পরিমাণ ও সময়টাই কি সমানুপাতি সেটা আমরা নির্ণয় করব। এটা কেটে দাও তোমরা। আচ্ছা এবার দেখো এটা যখন করব, তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম, যখন পাম্পেরটা বার করবে জলেরটাকে বন্ধ করবো, যেটা বার করতে হবে সেটার সাথে। তাহলে দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন তার লাগছে 8 ঘন্টা। এবার যদি 1 অশ্ব ক্ষমতা সম্পন্ন করে দিই এটাকে 1, তার মানে কমিয়ে দিলাম, তাহলে কি জল কম উঠবে, তার মানে ক্ষমতা কম হয়ে যাচ্ছে মানে কম উঠবে, তাহলে তখন এটা সময়টা বাড়বে, তাহলে এটা কমলে এটা বাড়ছে, তাহলে এটা কী হলো অ্যাকচুয়ালি ব্যস্ত সমানুপাতি। এবার এটাকে বন্ধ করলাম, যদি 36,000 লিটার জল তুলতে হয় তাহলে 8 ঘন্টা লাগছে, 1 লিটার জল তুলবো তাহলে কত, অনেক কম সময় হয়ে যাবে, তাহলে এটাও কমছে এটাও কমছে, তাহলে এটা কী হয়ে যাবে তখন সরল সমানুপাতি হয়ে যাবে। তাহলে এবার নির্ণয়, এই অঙ্কগুলো খুবই সহজ, নির্ণয় সময় সমান 8 × দুটো বিষয় লিখতে হবে, তাহলে দুটো দাগ দিলাম। এবারে দেখো যেটা করব সেটা হলো, তোমরা এখানে জানো তোমাদের করিয়েছিলাম যে এটা ব্যস্ত সমানুপাতি, ব্যস্ত মানে কী হবে উপর নিচ হবে, তাহলে এইটা পাম্পেরটা প্রথমে বসাচ্ছি, পাম্পের সাথে তো উপর ব্যস্ত সমানুপাতি, তাহলে উপর নিচ মানে যেরকম আছে সেরকম বসে যাবে ব্যস্ত। আর যেহেতু এটা সরল হয়েছে তার মানে কি নিচ উপর, অর্থাৎ এইটা উপরে যাবে, 6300টা উপরে যাবে আর 36000টা নিচে আসবে। তাহলে এই তিনটে দাগ আমি প্রথমে শূন্যগুলো কেটে দিলাম, এই তিনটে শূন্যটা যেই কেটে দিলাম তাহলে এখানে পড়ে রইলো তোমার এটা, অর্থাৎ আমি যদি এটা হিসাব করি
7 দিয়ে 36 কে কাটছি অর্থাৎ যেহেতু 7 9 63 হয় তাহলে এটা 9 দিয়ে কেটে দিলাম আমরা এই 9 দিয়ে যদি 36 কে কাটি তাহলে কত হবে এটা 4 হয়ে যাবে 4 9 36 তাহলে এবার দেখো 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 2 তাহলে উপরে অ্যাকচুয়ালি পড়ে রইল 2 গুণ 5 পড়ে রয়েছে আর কিছু নেই নিচেও আর কিছু পড়ে নেই তাহলে এটা কত হয়ে যাবে 10 তাহলে সময় কত হবে 10 ঘন্টা তাহলে এটা হয়ে যাবে তোমাদের উত্তরটা তাহলে লিখবো সুতরাং মোট 10 ঘন্টা সময় লাগবে তাহলে পরের অঙ্কটাতে আসছি দেখো তো এই হলো তোমাদের অঙ্কটা তোমরা দেখে নাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানো 6 অঙ্কটাতে আসছি তো দেখো 6 অঙ্কটা তোমাদের বলা রয়েছে একটি কারখানায় 5 অশ্বক্ষমতা সম্পন্ন ও 3 অশ্বক্ষমতা সম্পন্ন দুটি মোটর আছে 5 অশ্বক্ষমতা সম্পন্ন মোটরটির 4 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয় আর 3 অশ্বক্ষমতা সম্পন্ন মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে সেটা তৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে তো আমরা তো তৈরাসিক পদ্ধতিতেই করছি তাহলে সেই হিসাবেই করব সুতরাং আমি লিখে নিয়েছি দেখো এখানে এবার তাহলে আমাদের বিদ্যুতের খরচটা বার করতে বলেছে তাহলে বিদ্যুতের খরচটা আমরা নির্ণয় করব আমাদের প্রথম লাইনটা ধরার কোনো প্রয়োজন নেই কারণ ওখানে 5 অশ্বক্ষমতা সম্পন্ন 3 অশ্বক্ষমতা সম্পন্ন দুটো মোটর আছে তাই বলে দিয়েছে তাহলে প্রথমে বলেছে কি 5 অশ্বক্ষমতা সম্পন্ন যে মোটরটি সেটি চলে কতক্ষণ 8 ঘন্টা 8 ঘন্টা চললে কত বিল আসছে টোটাল 20 একক তাহলে 20 একক এ আসছে আর যেটা 3 অশ্বক্ষমতা সম্পন্ন সেটা যদি এখন 10 ঘন্টা করে চালায় তাহলে 10 ঘন্টা করে চালাবে বলছে তাহলে তা চালালে কত হবে সেটা জানতে চাইছে তাহলে আমরা কি করব প্রথমে কার সাথে কি সম্পর্ক সেটা বার করে নিই তাহলে মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচ পরস্পর ড্যাশ সমানুপাতিক এইটা করে নিলাম এর পরের লাইনটাও আগে সাজিয়ে নিই তারপরে আমরা ওটা দেখে বসিয়ে দেবো তাহলে সময় ও বিদ্যুতের খরচ তাহলে এটা কি সমানুপাতিক সেটা আমরা বার করব তাহলে দেখো এবার প্রথমে এইটা বন্ধ করছি সময়টাকে এপাশেটা দেখছি মোটরের ক্ষমতা 5 অশ্বক্ষমতা সম্পন্ন যখন হয় তখন কি 20 একক বিদ্যুৎ লাগছে তাহলে 1 অশ্বক্ষমতা সম্পন্ন হলে মানে কি অনেক কম কাজ করতে হবে তাহলে কম যখন পাওয়ার লাগবে তখন তার মানে কি বিদ্যুতের খরচও কমে যাবে তাহলে এটাও কমছে ওটাও কমছে তাহলে যখন কমছে এটা তাহলে কি হবে সরল হয়ে যাবে দুটোই যেহেতু কমছে এবার এটা বন্ধ করলাম দেখছি 8 ঘন্টা চালালে 20 একক খরচ হচ্ছে 1 ঘন্টা যদি চালানো হয় তাহলে কী হবে বিদ্যুতের খরচ কমে যাবে 1 ঘন্টা চালালেও বিদ্যুতের খরচ কমে কারণ ওটা কমছে কম চালালে তো কমই খরচ হবে সরল তাহলে এবার আমরা লিখব নির্ণয় বিদ্যুতের খরচ সমান সমান 20 গুণ কারণ ওইটা একা রাশি রয়েছে 20 গুণ দুটো এবার দাগ টানবো এখানে এবার দেখো দুটোই সরল আছে তার মানে কি সরল থাকলে উপর নিচ হবে হবে না সেটা কী হবে নিচ উপর হবে তাহলে নিচ উপর মানে এদিকেরটা করবো 3 5 3 ওপরে চলে এলো 5টা নিচে গেল তাহলে কী করলাম নিচ উপর হিসাবে লিখলাম তাহলে প্রথম যেটা বলছি সেটা উপরে বসাচ্ছি অ্যাকচুয়ালি তাহলে এখানে যেহেতু এটা সরল হয়েছে তাহলে কী হবে 10 উপরে থাকবে 8 নিচে আসবে কারণ নিচ উপর হলো তাহলে এবার কাটাকাটিটা করে নিই আমি দেখো 5 দিয়ে যদি কাটি 5 4 20 4 দিয়ে এটাকে কাটলে 4 দুগুণে 8 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে কত হবে 5 তাহলে আমার উপরে অ্যাকচুয়ালি পড়ে রইলো কি 3 গুণ 5 নিচে আর কিছু পড়ে নেই তাহলে 3 গুণ 3 গুণ 5 মানে হলো 15 সুতরাং মোট কত সময় লাগছে আমার 15 একক মানে 15 একক বিদ্যুৎ আসবে সুতরাং মোট খরচ হবে 15 একক তাহলে মোট খরচ হবে 15 একক বিদ্যুৎ লিখে দাও তাহলে এই হয়ে গেল তোমাদের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো দেখো এইভাবে তোমরাও করতে পারবে সব কটাই আমি এরপরে 7-8টা যেটা 7-8টাও করিয়ে দিচ্ছি দেখো সুতরাং এই 7-8টাতে তোমাদের যেটা বলা রয়েছে দেখো গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো সময় মতো সেই শাড়ি যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে ব্যাপকতর তৈরাশিক পদ্ধতিতে হিসাব করো
তাহলে তোমরা তৈরাশিক পদ্ধতিতে হিসাব করি এটাকে। দেখো আমাদের তাহলে জনসংখ্যাটা আগে বার করতে বলেছে না, তাই না? যেটা আমাদের নির্ণয় করতে হবে আরও কতজন তাঁতি লাগবে। সুতরাং তাঁতির সংখ্যাটা আমরা কোথায় রাখবো? এই দিকে রাখবো, তাঁতির সংখ্যা, তাঁতির সংখ্যাটা আমরা রাখছি এই দিকে। আর মোট আমাদের কতজন রয়েছে, দিন সংখ্যাটা আমরা রাখছি এখানে, যেটা দিন আমাদের করতে হবে, দিন সংখ্যা সেটা আমরা এদিকে রাখলাম। আর এছাড়া শাড়ি বুনতে হবে যেটা, সেটা আমরা এদিকে রাখছি, যে শাড়ির সংখ্যা। তো সুতরাং এবারে আমাদের যেটা করতে হবে, ১৪ জন তাঁতি, তার মানে প্রথমে আমাদের ছিল ১৪ জন তাঁতি, ১৪ জন তাঁতি ১২ দিনে করছে, অর্থাৎ ১২ দিন ২১০টি শাড়ি বুনতে পারে, অর্থাৎ ২১০টি, এতটি শাড়ি বুনতে পারেন। আর পুজোর সময় কী হয়, ১০ দিনের মধ্যে বুনতে হবে, অর্থাৎ ১০ দিন, তার মধ্যে বুনতে হবে কতটা শাড়ি, ৩০০টি শাড়ি বুনতে হবে, ৩০০টি শাড়ি। সেটা কতজন লাগবে সেটা বার করতে হবে। তাহলে এবার আমরা নির্ণয় করি, প্রথমে শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যা পরস্পর কি সমানুপাতি সেটা আমরা নির্ণয় করব আগে, সরল না ব্যস্ত সমানুপাতি, তাহলে আগে আমাদের সুবিধা হবে। এবারে তাহলে কি করব, এটা তাহলে দিন সংখ্যা হয়ে যাবে, তাহলে দিন সংখ্যা ও তাঁতির সংখ্যার সাথে নির্ণয় করব পরস্পর কি সমানুপাতি সেটা বার করব। তাহলে দেখো এ পাশে একটা মাঝখানে একটা বন্ধ করছি প্রথমে, তাহলে শাড়ির সংখ্যাটা ২১০টি শাড়ি করে কত, ১৪ জন, একটি শাড়ি করতে হলে কী হবে, তাঁতির সংখ্যা কম লাগবে, তাহলে এটাও যখন কমে যাচ্ছে এটাও কমছে, তাহলে এটা কী হবে, সরল সমানুপাতি। এবার এটা বন্ধ করলাম, ১২ দিনে করতে পারে ১৪ জন, তাহলে একদিনে করতে হলে কী হবে, অনেক বেশি লেগে যাবে, তাহলে এটা তখন হয়ে যাবে কিন্তু তাহলে ব্যস্ত, কারণ একদিনে করতে গেলে তো অনেকজন লাগবে। সুতরাং এবার আমরা লিখব, সুতরাং আমাদের অঙ্ক হয়ে এসছে নির্ণয় তাঁতির সংখ্যা সমান সমান, তাহলে ১৪, এটা রয়েছে ১৪, গুণ এই দাগ দেবো, গুণ চিহ্ন দিয়ে এই দাগ দেবো, দিয়ে এবার এটা আমরা দেখবো, যেহেতু এটা সরল রয়েছে তাহলে সরল মানে কি, আমরা নিচ উপর করবো, তাহলে কার নিচ উপর হবে, শাড়ির সংখ্যাটা, তাহলে নিচেরটা প্রথমে আসবে আর ২১০টা চলে যাবে নিচে, আর এটা কি ব্যস্ত হয়েছে, তার মানে উপর নিচ, তাহলে ১২টা থাকবে তোমার উপরে, ১০ থাকবে নিচে। এইভাবে মনে রাখলে সুবিধা হবে তোমাদের। দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য, এই দুটো শূন্যর সাথে কেটে দিলাম, তিন দিয়ে যদি কাটি তিন সাথে ২১, সাত দিয়ে ১৪কে কাটলে ২, তাহলে এবার ওপরে পড়ে রইলো যেটা, যেটা সেটা আমরা লিখি, ওপরে ২ পড়ে রয়েছে, এখানে পড়ে নেই, এটাতে ১২, অর্থাৎ ১২ পড়ে রইলো, নিচে দেখো আর কিছু অ্যাকচুয়ালি পড়ে নেই, তাহলে ১২ দুগুণে ২৪, তাহলে ২৪ জন, তাহলে উত্তরটা তোমার কত হবে, ২৪ জন, তাহলে মোট তাঁতি নিয়োগ করতে হবে, নিয়োগ করতে হবে মানে কি, নিতে হবে, নিয়োগ করতে হবে, আগে কতজন ছিল সেটা আগে বলো, আগে তোমাদের ছিল টোটাল ১৪ জন, আর এখন লাগছে কত, ২৪ জন, তাহলে ২৪ বিয়োগ ১৪ সমান সমান ১০ জন, তাহলে উত্তরটা কিন্তু অ্যাকচুয়ালি ১০ জন হবে, যে ১০ জন আরও নিতে হবে, ১০ জন নিয়োগ করতে হবে। তাহলে এই পর্যন্ত তোমাদের অঙ্কটা করানো হয়ে গেল, তোমরা দেখে দেখে এইভাবে করে নাও এবং নিজেরাও করার চেষ্টা করো পরের অঙ্কগুলো, যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাও, আমি ভিডিও অবশ্যই আপলোড করে দেবো এক দুদিনের মধ্যে। যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর আপডেটগুলোর জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করো।